এই যে কাপুরুষোচিত একটা হামলা রাতের আধারে এরা করেছে, এটা কিন্তু ব্যক্তি ইশরাক হোসেন বা কারো কোনো এক ব্যক্তির উপর আঘাত নয়। এটা আমরা যেহেতু গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আছি, এটা এবং আপনারা দেখেন বিজয় দিবসের প্রথম প্রহরে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় হামলা চালানো হয়, তো এটা আমাদের স্বাধীনতার উপর হামলা, এটা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই আমরা অবতীর্ণ হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এটা সেই চেতনার উপরে হামলা। আমি বলতে চাই যে আমরা আমার বাবা প্রায় 70 বছর আগে ঢাকা শহরে জন্মগ্রহণ করেন, আমরা 70 বছরের বেশি সময় ধরে ওই এলাকায় বসবাস করি। ঢাকা শহরের অলি গলি বাজার এমন কোনো জায়গা নাই যেখানে আমাদের শুভাকাঙ্ক্ষীরা নাই, তো আমরা খুব ভালো করেই জানি এই সব হামলা কাদেরকে দিয়ে করিয়েছে, সেটা বড় কথা নয়। এই হামলার অর্ডারটা কোত্থেকে এসেছে, আদেশ কারা দিয়েছে সেটি খতিয়ে দেখা দরকার, কারণ এখানে একটা গভীর ষড়যন্ত্র, কারণ বিজয় দিবসের দিনে এরকম একটি হামলা কিন্তু আমাদেরকে প্রভোক করার জন্যে, মানে আমাদেরকে একটা উস্কানিমূলক একটা পদক্ষেপ যে আমরা কোনো হটকারিতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হই কি না, তো এইটি ভেবে দেখা দরকার। আর দ্বিতীয় কথা বলতে চাই, আমি যেটা আমার রিজভী চাচা বলেছেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, একজন গেরিলা মুক্তিযোদ্ধার সন্তান, এইসব দিয়ে যদি মনে করে যে আমাকে ভয় দেখানো যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। আমি বলেছি মহান আল্লাহ তাআলা যেদিন চাবে সেদিনই আমার এই লড়াই আমার থামবে, সেদিন আমার মৃত্যু হবে। যতদিন আমি বেঁচে থাকবো মানুষের পক্ষে কথা বলবো, গণতন্ত্রের পক্ষে কথা বলবো, এবং এই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল সেই স্বাধীন বাংলাদেশের সকল নাগরিকের, স্বাধীন নাগরিকের যে মৌলিক অধিকার থাকে সেগুলো পুনঃপ্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম।